আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আপনাদের সবার পছন্দের লেখিকা নুরুন্নাহারা পর ইসলামিক গল্প কাঠগোলাপের সুবাস গল্পের 12 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। খাদিজা কিছুই বলল না। সাত বেরিয়ে যাবার পর খাদিজা ব্যাট থেকে উঠে দাঁড়ালো, ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসে হালকা একটু সাজল, কালো রঙের জর্জেট শাড়ি পরে নিল। খাদিজা দবদবে ফর্সা হওয়ায় বেশ মানিয়েছে কালো রঙটা, গায়ে একটা মিষ্টি স্মেলের সুগন্ধি মাখল। রুমটা হালকা গুছিয়ে মিষ্টি সুবাসের একটা রুম স্প্রে চারদিকে স্প্রে করে দিল, সব জানালা এবং বারান্দার দরজা খুলে দিল। এখন সাদাশার অপেক্ষায় বসে রইল। স্বামীর কাছাকাছি বা সহবাসের আগের এই প্রসেসটা হাদিসে এসেছে, তাই দিয়েছি। বেশ কিছু সময় পর সাদ রুমে ঢুকেই থমকে গেল। সাদের উপস্থিতি টের পেয়ে খাদিজা দাঁড়িয়ে গেল। সাদের মুগ্ধ চাহনি দেখে খাদিজা লজ্জায় মিয়ে গেল। সাদ শুধু মুচকি হাসলো। খাদিজার কাছাকাছি এসে দাঁড়িয়ে বলল, 10 মিনিট টাইম দাও, তোমার চক্ষু শীতলকারী হয়ে আসছে। খাদিজা মাথা নাড়ালো, বারান্দায় এসে বসলো। ঝিরি ঝিরে বাতাসের কারণে চারদিকে কাঠগোলাপের মিষ্টি সুবাস ছড়িয়ে পড়েছে। খাদিজা মিনমিনে স্বরে বলল, সাদ, আমি এবং হুমায়রা তোমার জীবনে এই কাঠগোলাপের ন্যায় হতে চাই। গাছ আঁকা গোড়াই ঠনকো, অথচ ফুলের মিষ্টি সুবাস আর ঠনকো গাছটাকে যেমন সুবাসিত করেছে, আজ থেকে আমরা দুজন মিলে তোমাকে সুবাসিত করে তোমার জীবন রাঙিয়ে তুলব। সাদ খাদিজার পছন্দের ডার্ক চকলেট রঙের শার্ট পরেছে, চুলগুলো আঁচড়ে নিল, খাদিজার পছন্দের আতর লাগিয়ে নিল। মুচকি হেসে খাদিজাকে ডাকলো। খাদিজা রুমের ভিতরে প্রবেশ করতেই সাদের বাহুবন্ধনে আবদ্ধ হলো। খাদিজা নিচু স্বরে বলল, আমাকে দেখে তোমার চোখ জড়িয়েছে সাদ, হৃদয় প্রশান্ত হয়েছে? গত কয়েকদিনের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ, তোমাকে আর কষ্ট দিব না আমি, আর হুমায়রা কেউ না। সাদ সোজা হয়ে দাঁড়িয়ে হাসলো। খাদিজা অপলক তাকিয়ে রইল সাদের হাসির দিকে। সাদ খাদিজার নাক টেনে বলল, কি দেখছো, তোমার হাসির মায়ায় গভীরভাবে আটকা পড়েছি, সেই জন্যই ডিভোর্সের কথা বলেছিলে? সাদ মলিন হাসলো। খাদিজা মাথা নিচু করে ফেলল, সাদের হাত ধরে বলল, প্লিজ মাফ করে দাও, ভালোবাসা দাও মাফ করে দেব, তোমায় খুব সুন্দর লাগছে, তোমাকেও এই শাড়িতে আমি তোমাকে কল্পনায় যেভাবে চিন্তা করছি তার চেয়েও বেশি সুন্দর লাগছে। খাদিজার লজ্জা পেল। সাদ আবারও মুচকি হাসলো আর বলল, স্বামী যেমন স্ত্রীকে সাজগোজ করা অবস্থা দেখতে ভালোবাসেন, তেমনই স্ত্রীও স্বামীকে সাজগোজ করা অবস্থায় দেখতে ভালোবাসে। স্বামীরও উচিত স্ত্রীকে খুশি করার জন্য সাজগোজ করা। ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আমি আমার স্ত্রীর জন্য সজ্জা করি যেমন সে আমার জন্য করে। নারীদের তেমনই ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষের, বুঝলে কিছু? সাদ খাদিজাকে যেই গালে চড় মেরেছিল সেই গালে চুমু দিয়ে বলল, ক্ষমা করো, তখন রাগের মাথায় চড় মেরে দিয়েছিলাম, আমার রাগ কন্ট্রোল করা উচিত ছিল, আমি কিছু মনে করিনি, আমি কাজই করেছি এমন। হুস, বহু কথা হয়েছে। খাদিজা মুচকি হাসলো, সাদও হাসলো, দুজন দুজনের মধ্যে আবদ্ধ হলো। সকাল থেকে বেশ তোড়জোড় চলছে। আজকে খাদিজার মা এবং বোনরা আসবে, এদিকে হুমায়রার ভাই এবং ভাবিও আসবে। হুমায়রা রান্নার কাজ করছে, খাদিজা ঘর গোছানোর কাজগুলো করছে। সাদ ডাইনিং স্পেস এবং রান্নার মাঝে বরাবর এই এক বিশাল পর্দা লাগানোর ব্যবস্থা করেছে। দুপুর হতে সবাই চলে এসেছে। খাদিজা এবং হুমায়রা দুজনেই রান্নাঘরের পাশে যে গেস্ট রুম আছে সেখানে এসে রেস্ট নিচ্ছে। সাদের করা আদেশ ভুলো যেন দুজন এদিকে না আসে, কারণ খাদিজার বোনের স্বামীরা আসবে আর হুমায়রারও ভাই আসবে। খাদিজা রান্নাঘরে খাবার গরম করছিল। হুমায়রা সেখানে গিয়ে বলল, আপু তুমি তোমার আমার কাছে যাও, আমি এদিকটা সামনে নিচ্ছি। আচ্ছা, হুমায়রা সব প্লেট গুছিয়ে নিচ্ছে। এমন সময় হুমায়রার ভাবি রানী রান্নাঘরে প্রবেশ করল। ওই মেয়ের কী খবর? কার কথা বলছো? তোর সতীনের কথা? মা, আমি আর তোমার কোনো কথাই শুনবো না, তাই তুমি আর কোনো কিছুই বলবে না? তুই দেখি ওই মেয়ের পক্ষে কথা বলছিস? দেখিস, তোর জামাইরে ওই মাইয়াই লয়ে যাইব। আমার স্বামীকে ওই মেয়ে নিয়ে যায়নি, বরং ওর স্বামীকে আমি নিয়ে নিয়েছি। তারপরও আমি তুমি ক্ষান্ত হচ্ছি না, ওই পিচ্ছিটার পিছনে কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছি। খাদিজার বোন ছোট বোন আসমা তার মাকে বলল, আচ্ছা মা, তোমার এত সমস্যা কেন হচ্ছে বলো তো? সে যদি তার সতীনকে নিয়ে সংসার করতে পারে সুন্দর করে, তাহলে তুমি এত জ্বলছো কেন? কোথাও দেখেছিস সতীনের সংসার সুখের সুখে যায়? না দেখিনি, এবার দেখবে। আপু তুই আমার কথায় কান্দিস না, খাদিজার মেজবান ফোরন কেটে বলল, তোর জামাই দুই বিয়ে করলে বুঝবি কেমন লাগে।
কাজী আর নিতে পারল না এইসব, তাই বেরিয়ে এলো রুম থেকে। এখানে থাকলে মনে আবারও বক্রতা আসতে পারে, তাই উঠে চলে এসেছে। কাজিয়া রান্নাঘরে ঢুকতে গিয়ে থেমে গেল, দরজা থেকে সরে এসে রান্নাঘরে দেয়ালে পিঠ ঠেকে দাঁড়িয়ে পড়ল। যদিও কারো কথা এইভাবে আড়াল থেকে শোনা ঠিক নয়, কিন্তু কাজিয়া না শুনে পারল না। বাসর রাত কেমন গেল? গেল রে তোর, তুমি যেমন চেয়েছ তেমনই গেছে ভাবি। রানী হাসল, উমাইরা নিজের কাজে কাছে মন দিয়েছে। রানী তাচ্ছিল্য করে বলল, আমি বলেছিলাম তোমাকে, তোকে আমি কোনো দিন সুখে থাকতে দিব না, তাই তো এত প্ল্যান করেছি। তা তোর শতীন কেমন ব্যবহার করছে তোর সাথে? তোমার থেকেও ভালো ব্যবহার করে, অন্তত প্যাট ভরে তো খেতে দেয়, কাজ করলেও আমাকে যার তার সামনে যেতে দেয় না, পর্দা করতে সাহায্য করে, সে রাগি হলেও তোমার থেকে অনেক গুণ উপরে। ও মা, এত ভালোবাসা শতীনের জন্য? রানী হেসে উঠল। হুমায়ুনের খুব কান্না পাচ্ছে, বাপের বাড়ি থেকে মানুষ আসলে সবাই কত খুশি, অথচ সে। রানী বলল, তোকে এখানে কেন বিয়ে দিয়েছি জানিস? তোকে আগুনের আঁচ থেকে এনে উত্তপ্ত করাইতে ফেলতে, স্বাদের বিবি যে তোকে মেনে নেবে না, এই জন্যই তোকে এখানে বিয়ে দেয়া। আর প্রথম দিন ওসব করেছি যাতে প্রথম থেকেই স্বাদের সাথে তোর সম্পর্কের অবনতি হয়। ভালো করেছ, অন্তত তোমার এই লাফাঙ্গা ভাইয়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছ। তোমার ভাই তো মেয়ে দেখলে মাথা ঠিক রাখতে পারে না, সত্যি আমার উপকার করলা। রানী ঠাটিয়ে চড় দিল হুমায়রার গালে, গাল দুটো চেপে ধরে বলল, একদম তর্ক করবি না আমার মুখে মুখে, এখানে আছিস বলে ভাবিস না আমার হাত থেকে বেঁচে গেছিস। আমার ভাইকে লাফাঙ্গা বলিস কোন সাহসে? তোর চরিত্র ঠিক আছে? রাস্তাঘাটে আমার ভাইয়ের সাথে ডলাডলি করে আমার ভাইকে মার খাইয়েছিস, সেই সুদ আমি তুলবো না ভেবেছিস চরিত্রহীনা বাচ্চা কোথাকার? আমাকে গালি দাও, আমার বাবা মাকে কেন গালি দিচ্ছ? রানী আরেকটা চড় দিতে গেল হুমায়রার গাল দুটো আবারও শক্ত করে চেপে ধরে বলল, অপয়া কোথাকার, চুপ করে থাকবি একদম, মুখে মুখে তর্ক করতে আসলে মার খাবি। মনে নেই বিয়ের তিন দিনে আগেই মারের কথা? তোকে এখানে কেন বিয়ে দিয়েছি জানিস? এখানে বিয়ে দিয়েছি যাতে তুই সবসময় এটা ভাবতে পারিস যে তুই আসলে একটা অপয়া। আমি আগে থেকেই জানতাম সাদার খাদিজার কথা, তোকে তাদের মাঝে ঢুকিয়ে দিয়ে কালপ্রিট বানিয়ে দিয়েছি। এবার সারা জীবন তৃতীয় ব্যক্তি হয়ে থাকবি, অত্যাচার নির্যাতন সহ্য করবি, এগুলোর উপর ঘিটালার জন্য তো আমি আছি, এই বলে হেসে দিল। রানী বেরিয়ে গেল, হুমায়রা রানীর যাওয়ার দিকে তাকিয়ে রইল, গাল বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল, তা আবার সাথে সাথেই মুছে ফেলেছে, কাজে মন দিল। খাদিজা হিজাবে এক প্রান্ত খামছে ধরে এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে, ভিতরে সবই শুনেছে সে এবং এটাও বুঝে গেছে হুমায়রার জীবনটা কেমন কেটেছে। এবার সাদের বলা কথাটা মনে পড়ল, সাদ প্রায় বলতো হুমায়রার জীবন খুবই দুর্বিষহ ছিল, তাই তাকে একটু বেশি সময় দেই। খাদিজার চোখ বেয়ে পানি নেমে এলো, রান্নাঘরে ঢুকে দেখলো হুমায়রার কাজ করছে, গাল দুটো লাল হয়ে আছে, মুখটা এতটুকুন হয়ে আছে। খাদিজার খুব মায়া হলো, ইচ্ছে করছিল একবার জড়িয়ে ধরতে, কিন্তু জড়তার কারণেই পারছে না। রাতে খাদিজা সাদের পাশে শুয়ে পড়লো, সাদ খাদিজার সাথে দুষ্টুমি করছিল। খাদিজা সাদকে বলল, আচ্ছা তোমার আর হুমায়রার বিয়ের প্রথম দিন কি কিছু হয়েছিল? কেন বলো তো? এমনি বলো না। হ্যাঁ, ওর বাবি ইচ্ছে করে ওকে আমার কাছে খারাপভাবে উপস্থাপন করেছে, তার ভাইয়ের সাথে কিছু ছবি এডিট করে আমার কাছে পাঠিয়েছিল, আমিও বিশ্বাস করে নিয়েছিলাম। প্রথম রাতে ওকে আমি থাপ্পড় মেরেছি, মেয়েটা কিছু বলেও নি, চুপচাপ শুয়ে গেছে। খাদিজা বিচর ভিতরে মোচর দিয়ে উঠল, সাদের দিকে ফিরে ব্যস্ত কণ্ঠে বলল, সাদ জানো আজ ওর বাবি ওকে মেরেছে? মানে কখন? তুমি যখন ড্রয়িং রুমে ছিলে তখন। সাদ তুমি এখন হুমায়রার কাছে যাও, আমার কেন যেন মনে হচ্ছে হুমায়রা ঠিক নেই, আমাকে সব বলো। খাদিজা সাদকে সব খুলে বলল, তারপর বলল, সাদ তুমি হুমায়রার কাছে যাও, ও নিশ্চয়ই এখন খুব কাঁদছে। সাদ তাড়াতাড়ি উঠে রুম থেকে বেরিয়ে গেল, খাদিজাও পিছনে পিছনে গেল। হুমায়রার রুমের সামনে যেতেই দেখলো ভিতরের লাইট জ্বলছে, সাদ তাড়াতাড়ি রুমে ঢুকলো। খাদিজা যা ভেবেছিল তাই, হুমায়রা ভীষণ কাঁদছে। সাদ সামনে যেতেই সাদের বুকে চাপিয়ে পড়ল, সাদ হুমায়রার চুলে হাত গুলিয়ে দিয়ে বলল, কেঁদো না প্লিজ, এরকম হবে জানলে ওদের আমি আসতেই বলতাম না। হঠাৎই হুমায়রা সাদের কাছ থেকে সরে গেল, সাদ অবাক হয়ে তাকিয়ে আছে। খাদিজা অবাক হলো, হুমায়রা বলল, আপনি আমার কাছে আসবেন না, আমি চাইনি আপনাদের মাঝে আসতে, আমি কখনোই চাইনি, সত্যি আমি কিছুই জানতাম না, আমি আপনাকেও বিয়ে করতে চাইনি, কিন্তু বাবির মানের কারণে ভয়ে হ্যাঁ বলে দিয়েছিলাম, আমি তৃতীয় ব্যক্তি হতে চাইনি, আমি চলে যাব এখান থেকে, আপনারা একসাথে থাকুন আমি চলে যাব। সাদ ধরতে গেলেই হুমায়রা পিছিয়ে গেল, খুব কাঁদছে, এতদিনের জমানো কষ্ট সব মাথাচাড়া দিয়ে উঠেছে মেয়েটার। খাদিজার খুব খারাপ লাগছে, সাদ যতই ধরতে যাচ্ছে হুমায়রা ততই পিছিয়ে যাচ্ছে, বারবার শুধু এক কথাই বলছে, আমি চাইনি কারো মাঝে আসতে, আমি জানতাম না কিছু, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। সাদ পানির গ্লাসটা নিয়ে দেখলো পানি নেই,
হুমায়রাকে পানি খাওয়ানো দরকার। সাদ নিজেই গেল রান্নাঘরে পানি আনতে। খাদিজা বিতু হয়ে ধীরে ধীরে হুমায়রার দিকে এগিয়ে গেল। হুমায়রার হাত ধরে নিজের দিকে টেনে নিল। সাদ জলদি পায়ে উপরে এলো। হুমায়রা রুমের সামনে এসে থেমে গেল। ভিতরে যেতেছেও গেল না। ভিতরের দৃশ্য দেখে একটা প্রশান্তি কাজ করলো মনে। হুমায়রার মাথাটা খাদিজার বুকে। খাদিজা খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে হুমায়রাকে। হুমায়রা বেশ শান্ত হয়ে গেল। খাদিজা ধীরে ধীরে বলল, তুই তো আমার চেয়ে অনেক হাদিস জানিস, তাহলে কেন এমন করছিস? তুই তো সাদকে পাঠিয়েছিলি আমাকে আনতে, কারণ তুই তাকদীরের প্রতি বিশ্বাস রাখিস। তাহলে এখন কেন পাগলের মতো ব্যবহার করছিস আমাকে বল। হুমায়রা চুপ করে আছে। তোর বাবি যা বললো তুই এইসব গিলে নিলি? তুই জানিস না, সব তো আল্লাহর ইচ্ছাতেই হয়। আল্লাহ চেয়েছেন বলেই আমাদের তিনজনের তাকদীর একসাথে করে দিয়েছেন। এগুলো আমার থেকে বেশি তুই জানিস, তাহলে কেন নিজেকে দোষ দিচ্ছিস? তোর তো দোষ নেই। আরেকটা ব্যাপার দেখ, তোর বাবি তোর খারাপ করতে গিয়ে ভালোই করে দিয়েছেন। সাদের মতো একজন দায়িত্বশীল প্রেমময় পুরুষের স্ত্রী করে দিয়েছেন, সবই তো আল্লাহর ইশারা, তাই না? তাহলে কেন কান্না করছিস? আর কাঁদবি না, ঠিক আছে? নিজেকে আর দোষ দিবি না। তুই খুব ভালো একটা মেয়ে, খুব কিউট একটা মেয়ে, তাই তোর ভাবি তোকে নিয়ে হিংসা করে। আজকের পর থেকে আর ওই মহিলার কথা মাথায় আনবি না। ভাববি এটাই তোর বাপের বাড়ি, এটাই তোর স্বামীর বাড়ি, মনে থাকবে? খাদিজা হুমায়রার কপালে আলতো করে চুমু দেয়। হুমায়রা চোখ বন্ধ করে ফেলল। একটু পর আবার চোখ খুলে বলল, আপু তুমি আমার সাথে আজকে থাকবে? খাদিজা হাসল, তারপর বলল, ঠিক আছে থাকবো, এবার খুশি? হ্যাঁ, এবার ঘুমা। আমি ঘুমিয়ে গেলে তুমি চলে যেও না প্লিজ। যাবো না, আমি এখানেই থাকবো, তোকে জড়িয়ে ধরেই ঘুমাবো। হুমায়রা চোখ বন্ধ করে ফেলল। একটু পরেই ঘুমিয়ে গেল। খাদিজা আস্তে করে হুমায়রাকে বালিশে শুয়ে দিল। সাদ হেঁটে এসে দুইজনের সামনে দাঁড়ালো। একটু ঝুঁকে হুমায়রার কপালে চুমু দিয়ে খাদিজার দিকে তাকিয়ে বলল, আজ থেকে তোমাদের একটা মিষ্টির সম্পর্কের শুরু হয়েছে। দেখো একদিন তোমাদের সম্পর্কটা আরও গভীর হবে, দুজন দুজনের ছাড়া থাকতেই পারবে না। তোমার স্বামীর দোয়া বলে কথা। খাদিজা হেসে ফেলল। সাদও হাসল। সাদের মুখটা দুই হাতে ধরে একটু টেনে এনে কপালে চুমু দিয়ে বলল, তুমি চাইলে আমাদের রুমে গিয়ে ঘুমাতে পারো, অথবা এই রুমের সোফায়। খাদিজা মিটি মিটি হাসল। আর সাদ বলল, বাহ, 203-এর গলায় গলায় ভাব হয়েছে, এখন আমি তো বড় হয়ে গেছি, তাই না? সাদ নিজেও হাসল। ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে সোফায় শুয়ে পড়ল। খাদিজা হুমায়রাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এই দৃশ্যটা আজকের সমাজে খুবই বিরল। মাসনার বুকে ওয়াহিদা মাথা রেখে নিজের কষ্ট হালকা করছে। সাদ আন মনেই প্রশান্তির নিঃশ্বাস নিল। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল। কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। সবসময় ফারুক স্টোরির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।